आज स्कूल डे हमें किन्तु करब स्विगी देखी कत टा इनकम अने तो अनेक कि देखी ब्लू बैग नहीं कर कत टा इनकम करते बंधुरा स्विगी देखे क्योंकि एक पैकेट चले आसते कुरियर हिसाब से তো আমি কিন্তু সুইগিতে পার্ট টাইম কাজ করছিলাম আর সুইগি থেকে সেই পার্ট টাইমের জন্য আমাকে একটা ব্যাগ এবং দুটো টি শার্ট পাঠিয়েছে তো আজকে আনবক্সিং করে দেখাবো তোমাদের যে কীরকম পাঠিয়েছে তো এখন আমি খুলছি তো দেখো আমাকে কিন্তু অ্যাকচুয়ালি সাত দিনের মধ্যেই কিন্তু ওরা পাঠিয়ে দিয়েছে সুইগি থেকে এখন আমি তোমাদের কাছে আনবক্সিং করে দেখাচ্ছি এই দেখো সুইগি থেকে একটা টি শার্ট আর একটা টি শার্ট দুটো টি শার্ট পাঠিয়েছে আর একটা ব্যাগ পাঠিয়েছে যেটা ডেলিভারি করার জন্য বর্তমান আমি কিন্তু ওই পার্ট টাইম হিসাবে করছি বলে ব্যাগটা কিন্তু ভালো হেভি টেকসই ব্যাগ দেখে না ব্যাগটা পুরো এরকম এই আর এই হচ্ছে তার ঢাকনা পুরো এরকম ব্যাগ আমাকে আইডিটা বানাতে 99 rupees খরচা করতে হয়েছে আর ব্যাগটা মিলে ব্যাগ এবং টি শার্ট একটা পুরো ফ্রিতে দিয়েছে আর এই হচ্ছে পুরো আনবক্সিং তো যারা করতে চাও তারা অবশ্যই এসে পার্ট টাইম জব করতে পারো ব্যাঙ্গালোরে আর আমি কিন্তু এই বর্তমানে পার্ট টাইম জব করছি আর এইটা আমাকে পুরো টি শার্ট ফ্রিতে দিয়েছে থ্যাংক ইউ গাইস আমি সুইগি ড্রেস পরে আজকে ডেলিভারি করছি আর আমার হাতে একটা ডেলিভারি দিচ্ছো এখন আমি লিফটে আছি ঠিক আছে যে দেখলাম লিফটে আছি যাচ্ছি 13 নম্বর ফ্লোরে ডেলিভারি দিতে রুম নাম্বারে তো ঠিক আছে এখান থেকে নেবে তোমাদের সাথে দেখা হচ্ছে দাঁড়িয়ে আছে আর এই সামনে একটা ব্যাগ পিছনে রাখলাম না কারণ পড়ে যেতে পারে কি তাই সামনে রেখেছি সামনে সুবিধা হয় তো এটা স্টার্ট করে চলবো তো নেক্সট অর্ডার এলে আমরা বেরিয়ে যাবো আর এখন যে ডেলিভারিটি ছিল সেটা হচ্ছে কমপ্লিট আমি এখন নিচে নামছি প্রায় 13 তলা থেকে নিচে নামছি চলো চলে এসছি গেট খুলে দেওয়া থেকে অর্ডার নিয়ে যাচ্ছি আর এখন বর্তমান শপিং মলের লিফটে আছে এই দেখছো আমার পিছনে সামনে পুরোটাই শপিং মল শান্তিনিকেতন শপিং মল এখান থেকে অর্ডার নিয়ে পিক আপ করে এবার ডেলিভারি করতে যাবো পিক আপ হয়ে গেছে অর্ডার ডেলিভারি করতে যাবো এই হচ্ছে অর্ডার আর এখন আছি শান্তিনিকেতন শপিং মলে আমি বেরোচ্ছি আমার পিছনে ঘের দিই কারণ ওইখানে বাইক রাখা আছে আর ওই বাইক নিয়েই কিন্তু আমাকে যেতে হবে ডেলিভারি দিতে পিছনে ঘের দিয়ে বেরোচ্ছি আমাদের সিক্রেট শর্টকাট কালকে কিন্তু আমি রাত 12টা পর্যন্ত ডেলিভারি কাজ করেছি আর কালকের ছিল আমার ছুটির দিন তো এই ছুটির দিনে কিন্তু আমি প্রায় 13 ঘন্টা মতন কাজ করেছি তো তোমাদের প্রশ্ন থাকতে পারে যে 13 ঘন্টা কাজ করেছো কত টাকা তুমি ইনকাম করলে অ্যাকচুয়ালি তো আমি সব কিছু মিলে বোনাস বা তার সাথে ইনসেন্টিভ হ্যাঁ আর আর্নিং মিলিয়ে টোটাল বলছি টোটাল হয়েছে আমার ওই 1000 টাকার মতন আমি ইনকাম করেছি আর যদি আমি কালকের পুরো দিন কাজ করতে পারতাম ভালো হতো কারণ আমি 2-3 ঘন্টার জন্য বেরিয়ে গিয়েছিলাম কারণ মোবাইলের চার্জ ছিল না মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছিলো এই কারণে আমাকে ছাড়তে হয়েছিল 2-3 ঘন্টার জন্য তো এই কারণে প্রবলেম হয়ে গেছে না হলে আমি কিন্তু কালকে 1500 টাকার মতন ইনকাম করতে পারতাম ডেলিভারি কাজ করে
তো তোমরাও যদি আসো ব্যাঙ্গালোরে পার্ট টাইম হিসাবে এইটা কাজ করতে পারো। তো এখনকার মতন ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের দেখালাম কোথায় কোথায় ঘুরলাম, কিন্তু ডেলিভারি কাজ একটু সত্যি কষ্ট আছে, তবে মজা আছে। তোমরা পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই গ্রামের ছেলে আজ ব্যাঙ্গালোরে এসে ডেলিভারি বয় কাজ করছে। পারলে তোমাদের যদি ভালোবাসা থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে তোমার বন্ধুদের প্রচুর প্রচুরভাবে শেয়ার করো, কারণ তাদেরও এরকম মোটিভ জাগবে কাজ করার। এবং ব্যাঙ্গালোরে যদি আসে তাহলে তাদের একটা স্কোপ থাকবে কিছু করার। তো চলো, বাড়িতে বসে না থেকে কিছু করে দেখাও।